সমীর বিশ্বাস দাদার এই অপূর্ব কীর্তন দিয়ে আমাদের সঙ্গীত পর্ব এখানেই শেষ হলো যে সকল শ্রদ্ধেয় দাদারা আজ সঙ্গীত পর্বে তাদের নিজ নিজ ভক্তি অর্ঘ সঙ্গীতের মাধ্যমে প্রিয় পরমের শ্রীপাদ দিয়েছেন আমরা জামশেদপুরের এই লিঙ্কের পক্ষ থেকে পরমদয়ালের আতুল চরণে ওনাদের প্রতি প্রত্যেকের সর্ববিধ মঙ্গল প্রার্থনা করি এখন আমরা প্রভুর কথা শোনাব প্রভুর কথা শোনাবেন শ্রদ্ধা শ্রীমতী রত্ন অধিকারী মা বহরমপুর মুর্শিদাবাদ আমি শ্রদ্ধা জয়গুরু জয়গুরু শ্রদ্ধা মাকে আটটা পঁয়ত্রিশ অব্দি প্রভুর কথা ওনার জীবনের কথা বলার অনুরোধ জানাচ্ছি জয়গুরু জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দা প্রতি প্রত্যেকের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম গুরুবাড়ির সকল পূজ্য পদে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ বসন্ত উৎসব দোল পূর্ণিমা মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের পূর্ণ আবির্ভাব তিথি আজ পুরুষোত্তমের প্রত্যেকটি বাক্য প্রত্যেকটি কর্ম প্রত্যেকটি চিন্তা প্রতি প্রত্যেককে প্রেমের রঙের রাঙিয়ে তোলার দিন আজ আজ রং লেগেছে গায়ে এই যে রঙের হাওয়া বইছে জগৎ জুড়ে সেই রঙে রঙে একাকার করে দিলেন যিনি সেই সব থেকে উৎকৃষ্ট রসময় রঙিন পুরুষ তিনি তার রঙের রাজা তিনি সেই রং দিয়ে তিনি আমাদের প্রকৃতি জগৎকে আমাদের মানব সত্তার মনোজগতকে রাঙিয়ে দিয়েছেন প্রকৃতির গায়ে অনন্ত রঙ এখন এবং সেই রঙই লেগেছে মানুষের মনোজগতে তাই তো তার রঙে রাঙিয়ে তুলি আমরা নিজেদেরকে এবং সেই পাঁচশো বছর আগে যিনি জন্মেছেন আজকের দিনে সেই তার রঙের প্লাবনে ডুবুডুবু করে দিয়েছিলেন সমগ্র শান্তিপুর সমগ্র নবদ্বীপ সমগ্র ভারতবর্ষের চিত্তকে অন্তরকে সেই প্রেমিক পুরুষকে প্রণাম জানাই প্রণাম জানাই সেই শ্রীরাম কৃষ্ণ দেব শ্রী বুদ্ধ শ্রী চৈতন্য আমরা সকল পূর্বতন ও মহাপুরুষগণকে যারা তাদের রঙের লীলায় তারা আমাদের মানব 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 জীবনকে সভ্যতাকে সেই সুন্দরের পথে রঙিন করে তুলেছেন প্রণাম জানাই আমার বর্তমান পুরুষোত্তম আমার আচার্য দেবকে যারা তাদের সেই সত্তা জাগানো প্রেমের রঙে রাঙিয়ে দিয়েছেন দেখেছে আমার কি অল কি কল্ল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা কঙ্কন বাজে সেই দোলের রঙে রাঙানো আজকের এই পূজা বাসর এই দোল কেন শ্রীকৃষ্ণ যশমতি মাইয়াকে তিনি বললেন যশমতি মাইয়া সে নান্দ লালা রাধা কিউ গোরি মে কিউ কালা ও মা রাধা কেন এত ফর্সা আমি কেন এত কালো যশমতি মা তখন তাকে সেই ফাঁগের আবির দিয়ে রাঙিয়ে দিয়ে বললেন এই দেখো বাচ্চা তুমিও ওই রাধার মতোই সুন্দর পরিষ্কার এই যে তার রঙে রঙে রেঙে ওঠা দোল খেলা রঙের আবির দিয়ে দোল খেলা সেই দিনটাকে তাৎপর্য করে শ্রীচৈতন্য দেবের পুণ্য তিথিকে তাৎপর্য করে আর রঙের আগে যে পোড়া হয় আমরা জানি ইতিহাস বলছে যে হিরণ্যকশিপুরের বন হচ্ছে হলিকা। সেই হলিকা তার দাদা হিরণ্যকশিপুর সাথে ষড়যন্ত্র করে দাদারি পুত্র ভক্ত প্রহাদ যিনি হরিভক্ত ছিলেন সেই হরিভক্তকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলেন ভাই বোন মিলে কি ষড়যন্ত্র করলেন না হলিকার উপরে একটা আশীর্বাদ ছিল একটা বর ছিল যে আগুনে প্রবেশ করলে সে পুরবে না তাই সে ষড়যন্ত্র করল যে ভক্ত যে হরির নাম জপ করে হিরণ্যকশিপুর নাম জপ করাই তখন বিধি করে দিয়েছেন স্বয়ং রাজা কিন্তু তার নাম জপ না করে যে হরির নাম জপ করে সেই হরিভক্ত কে নিয়ে হলিকা কোলে করে নিয়ে তিনি ঢুকবেন আগুনের মধ্যে এবং তিনি নিজে তো পুরবেন না তার মধ্যে আশীর্বাদ আছে তিনি আগুনে পুরবেন না ভক্ত প্রহ্লাদ যেন পুড়ে মরে যায় এই জঘন্য বিকৃত এই প্রবৃত্তি বসী ষড়যন্ত্র হলো এবং হলিকা সেই ভক্ত প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলেন কিন্তু তাতে কি হয় আশীর্বাদ মানে তো তার স্বেচ্ছাচার ব্যবহার নয় আমরা বর লাভ করি যাতে সেই বরানুগমন করি বরের অর্থাৎ শ্রেষ্ঠের অনুগমন করি কিন্তু এমন ষড়যন্ত্র তো নয় তাই ফলে কি না ফলে হোলিকাই পুড়ে মরলো আর ভক্ত প্রহ্লাদে জীবিত থাকলেন শ্রীহরি তার ভক্তকে রক্ষা করলেন আর সে আশীর্বাদের অপব্যবহারকারী সেই ঘৃণ্য ষড়যন্ত্রকারী প্রবৃতি মদ কামপ্রদ্মাৎশর্য যার পিছনে কাজ করেছিল সেই হলিকার ষড়যন্ত্র ব্যর্থ হলো তাকে মৃত্যু মুখে পতিত করলো সেই ঘটনাকে স্মরণ করেই কিন্তু আজও ন্যাড়া পোড়া হয় হলিকা দহন হয় অর্থাৎ আমাদের জীবনের পাপ তাপ গ্লামি আমাদের জীবনের সকল অশুভকে আমাদের জীবনের প্রবৃত্তিকে আমরা যেন দিয়ে সেই সেই করি করি শ্রেষ্ঠের শব্দের পুড়িয়ে অনুগমন কিন্তু এটাই অর্থ আর তার পরের দিনই সেই রঙের উৎসব রঙের উৎসব ফাগুনেরও নবীন আনন্দে গান খানে গাছিলাম ছন্দে ছন্দে যেকোনো উৎসবেই আনন্দ থাকে ছন্দ থাকে আনন্দ মানে কি আনন্দ মানে আমার ঠাকুর বলে দিলেন নন্দ কথাটা থেকে এসেছে নন্দ আহ শব্দ থেকে আনন্দ আপূর্বক নন্দ নন্দ মানেই হলো সেই কম্পন আবেগ কম্পন আছে যেখানে আবেগ আছে যেখানে আনন্দ সেই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম কত জেমিছে তাই তার কম্পনে রাঙিত হওয়া কম্পন কথার অর্থই কি গতিশীলতা কম্পন কথার অর্থই হচ্ছে প্রাণময়তা যেখানে প্রাণ আছে যেখানে গতি আছে সেই গতি নিয়ে সেই প্রাণময়তা নিয়ে আনন্দ থাকে আনন্দে কখনো কিন্তু সেই প্রাণহীনতা নির্জীবতা অসারতা থাকে না তাই তো আনন্দ ফাগুনের নবীন আনন্দে ফাগুনের নবীন আনন্দে সেই ফাগুনের নবীন আনন্দে আমরা কি করি না সেই যে প্রকৃতি ফাল্গুন চৈত্রের যে প্রকৃতি যেখানে ধুলোর ঘূর্ণিতে কালবৈশাখীর ঘূর্ণিতে সেই ধুলো এগিয়ে যায় আবর্জনা সমস্ত কিছু দূরে চলে যায় প্রতীকী অর্থে আমরা দেখতে পাই যে আমাদের জীবনের জড়া মরণ ব্যাধি আবর্জনারূপ সেই খড়কুটোর মতো উড়ে যায় এবং গাছগুলোকে যেন সেই নবীন আনন্দে নবীন রঙের রাঙিয়ে তোলে নতুন পাতার উৎসবে একদিকে পাতাগুলো হলুদ বর্ণ হয়ে ঝরে পড়ছে আর একদিকে সবুজ পাতার আগমন এই যে হলুদে সবুজে কি অপূর্ব রং প্রকৃতি ধারণ করে সেই সব কিছু সব কিছুর মধ্যে একটা আনন্দ প্রকাশিত হয় সেই বসন্তের আবাহন সেই বসন্তের আবাহনেই এই রঙের উৎসবের সার্থকতা তাই তো শ্রী শ্রী ঠাকুর তিনি বলছেন যে ফাল্গুন মাসে গাছের পাতাগুলো হলদে হয়ে আর হলদে হয়ে আসে আর স্থৈর্য আসলেই ঝরা আরম্ভ হয় পরিপূর্ণতা পূর্ণতা যখন আসে তখনই কিন্তু সেই পরিপূর্ণতার মাধ্যমেই ঝরে পড়ে পরিপূর্ণতা মানেই হচ্ছে সেই আবার নতুন সৃষ্টির আবাহন পুরাতনকে বিদায় দিয়ে নতুনের আবাহন তাই শ্রী ঠাকুর বললেন যে এখন ওই যে পাতাগুলো হলদে হয়ে আছে দেখলে মনে হয় গাছগুলি সব বাসন্তী রঙের শাড়ি পরে আছে প্রকৃতির দেখা দেখি মানুষের মধ্যেও বাসন্তী রঙের শাড়ি পরার ঢল এসেছে তাই তো শ্রী শ্রী ঠাকুর দোল বা রঙের তাৎপর্য উল্লেখ করে তিনি বলছেন কোকিল ডাকে গাছের ডালে ডাকে পাপিয়া পিউ পিউ উদ্দীপনার মিলন রাগে উঠল যেন দীপন ঢেউ তিনি আরো বললেন দুনিয়াটায় আবির যেমন তরো উড়ছে ওই ফাগুন মাসে দোলের ফাগ নাচছে যেন তা থই থই কি অপূর্ব আমার পরম দয়ালের একদিকে পাতা ঝরার খেলা আর একদিকে নব পুষ্পের আবির্ভাব নবপত্রের গাছে গাছে নকুল সেই সজনে গাছের সাদা সাদা ফুল সমস্ত আবহ একটা আবর্ত চারিদিকে যেন আগুন ছড়ানো আগুন জ্বলছে সেই আগুনে যেন একদিকে সেই অশুভ শক্তি বিনষ্ট হচ্ছে আর একদিকে শুভ শক্তি সঞ্চারিত হয়ে পড়ছে প্রাণে প্রাণে তাই শ্রী শ্রী ঠাকুর আবার বাণী দিলেন সেই দোল পূর্ণিমার পূর্ণ চন্দ্রকে দেখে সেই অসাধারণ পূর্ণিমা আমার মায়ের খুব সুন্দর কবিতা আছে দোল পূর্ণিমা শারদ পূর্ণিমার চাঁদ কে নিয়ে আমি ঠাকুরের উল্লেখ করছি আমার ঠাকুর লিখলেন ঢল ঢলে ওই চাঁদটি কেমন উঠল ফুটে ওই গগনে ইষ্টনিষ্ঠ ভরা বুকে না থেকে সেই মগনে সেই ইষ্টনিষ্ঠতাই সবচেয়ে বড় কাজ ঢলঢলে চাঁদ দেখে আমরা ইষ্টনিষ্ঠতার পথে আসি। আজকে যে হয় এই পূর্ণিমার দিনে তার অর্থই হচ্ছে যে বরানুগমন ইষ্টানুগমন করো ইষ্টনিষ্ঠ হয়ে ওঠো তাই তো শ্রী শ্রী ঠাকুর আবার বলছেন আজই বাজে বৃন্দাবনে নব অনুরাগিনী শ্যাম সোহাগিনী অভিসারে রাধা চলে কুঞ্জবনে রাধার অভিসার সেই নয় না গো শ্যাম রায় কৃষ্ণকে যে মা সেই আবিরের রঙে রাঙিয়ে দিলেন সেই আবির তিনি রাধার নয়নে যেন ঢেলে দিচ্ছেন রাধাকে রাধা মানে যিনি আরাধনা করেন আমরা প্রতি প্রত্যেকেই রাধা পুরুষ নারী নির্বিশেষে ব্যাকরণগত প্রভেদ আমাদেরকে সমাজ যেটা শিখিয়েছে সবকিছু নির্বিশেষে আমরা রাধা কেননা আমরা সেই পরম পুরুষোত্তমের আরাধনা করি বা করব বা করা উচিত তাই আমরা রাধা আর তিনি একমাত্র পুরুষোত্তম সর্বোত্তম পরিপূরণকারী সেই পুরুষোত্তম সেই পুরুষোত্তম তিনি রাধার চোখে আবির দিয়ে দেন অর্থাৎষ্ট রাগে রঞ্জিত আরাধনা করেন যিনি তার জীবনকে রঙে রঙে রাঙিয়ে তোলেন তিনি এখানেই কিন্তু সেই রঙের রঙের খেলা সার্থকতা রঙে রঙে হয়ে ওঠার যে শ্রী শ্রী ঠাকুর দল উৎসব সম্পর্কে তার তাৎপর্যটা বলছেন তিনি বলছেন যে আমরা বাঁচি এই বাঁচার সম্বেগের মধ্যে আকুঞ্চন প্রসারণ আছে এই আকুঞ্চন প্রসারণের ভেতর দিয়েই আমরা এগিয়ে যাই আর এই এগিয়ে যেতে যেতে যে স্থৈর্য শক্তি অর্জন করি যে স্ট্যামিনা শ্রী শ্রী ঠাকুর স্ট্যামিনা কথাটা বলছেন স্ট্যামিনা অর্জন করি অর্থাৎ স্থৈর্য শক্তি অর্জন করি তাই হলো দোল উৎসবের পরম প্রাপ্তি তাহলে এই যে আকুঞ্চন প্রসারণ এই যে এক্সপ্যানশন এবং কন্ট্রাকশন এক্সপ্যানশন কন্ট্রাকশনই তো হচ্ছে সৃষ্টি তত্ত্বের মূল কথা সৃষ্টি তত্ত্বের মূল কথাটি তিনি বলে দিলেন এখানে এবং সেটাই হচ্ছে দোল উৎসবের প্রাপ্তি দোলের রঙের সঙ্গে আজ আমরা কামনা বাসনার মিলিয়ে ফেলেছি দোল মানে আজ আমাদের মধ্যে একটা বিকৃত কামনা বাসনার উশৃঙ্খল প্রকাশ হয়ে পড়েছে আমরা আর একটু রাস্তায় রাস্তায় দেখতে পাবো যদি চোখ খুলে তাকাই যে কি বিকৃত ভাবে সেই অশ্লীলতায় গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে মানুষ চলছে নর্দমার খিচ ইত্যাদি নানা রকম ভাবে এবং তার সাথে নেশা ভাঙ যুক্ত হচ্ছে কিন্তু তা তো নয় দোলের তাৎপর্য তা নয় দোলের তাৎপর্য আকুঞ্চন প্রসারণের মাধ্যমে সেই এগিয়ে যাই স্ট্যামিনা তৈরি করতে ইষ্ট আগের রঞ্জিত হয়ে সেই সৃষ্টি তত্ত্বের পথে তাই তিনি বলছেন যে কাম প্রবৃত্তি প্রকাশের ছাড়পত্র নয় এই দোলযাত্রা কাম প্রবৃত্তি প্রকাশের ছাড়পত্র করে ফেলেছি আমরা একে এটা কি এটা জীবনের সাথে সম্পর্কিত এক গভীর সুমহান গহীন তাৎপর্য বহনকারী এক উৎসব যেখানে ঈশ্বরকে পাওয়ার ব্যাকুলতা থাকে যেখানে ইষ্টের সাথে যুক্ত হওয়ার বাসনা জাগে সেটাই হলো দোল উৎসব দোলের মধ্যে এই দোলায়মানতা কথাটা আছে এই দোলায়মান কথাটার মানেই হলো সেই ভাইব্রেশন ভাইব্রেশন মানে কি ভাইব্রেশন মানে কম্পন এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া এটাই তো দোল উৎসব ওই যে আমরা বলি না যে আহ উম কুসুম দোলায় দোলে শ্যামরাই তমাল শাখে দোলায় দোলে ঝুলনে কুসুম দোলায় দোলে শ্যামাই তমালে সাথে দোলায় দোলে তাহলে দোদুল মানতা দোলায় মানতা এই যে কম্পন এই যে ভাইব্রেশন এর মধ্য দিয়েই কিন্তু বোঝা যায় যে এক বস্তুর সাথে আরেক বস্তুর যে মিলনের সম্বেগ এই মিলনের সম্বেগ হচ্ছে দোলের মূল কথা এই আকুঞ্চন প্রসারণ এই দোলায় মানতা সৃষ্টি তত্ত্বের মূল কথা এভাবেই একে অপরের সাথে এখানে পুরুষ থাকেন এখানে নারী থাকেন পুরুষ হলেন পজিটিভ আর প্রকৃতি বা নারী হলেন নেগেটিভ বা চর আর পুরুষ হলেন স্থির এই স্থির পুরুষ আর চর নারী এদের আকুণতন প্রসারণ এদের দোলায়মানতা দিয়েই সৃষ্টি তত্ত্ব তবেই কিন্তু সেই সৃষ্টি হয় এই সমাজ সংসার এগিয়ে চলে এই সমাজ সংসার বিশ্ব ব্রহ্মাণ্ড এগিয়ে চলে এই সৃষ্টি তত্ত্বের মধ্য দিয়ে আমাদেরকে সেটাই মনে করিয়ে দিলেন আমার পরম পিতা শ্রী শ্রী ঠাকুর চন্দ্র আর তার যে লীলা যুগে যুগে যে তারা লীলা করেছেন এই লীলার মূল তাৎপর্য লীলা মানে কি আমার দয়াল ঠাকুর কি সুন্দর করে বলে দিলেন যে লীলার লি মানে আলিঙ্গন আর লা মানে গ্রহণ আলিঙ্গন করে তাকে গ্রহণ করা সেই পুরুষোত্তমকে পরম পিতাকে সেই সর্ব সেই আহ জগৎপতিকে তাই লীলার মধ্যে দুজন থাকেন ভগবান থাকেন আর ভক্ত থাকেন নইলে লীলা সম্পূর্ণ হয় না ভগবান ভক্তের মধ্য দিয়ে লীলা করেন ভক্ত যখন ভগবানকে আলিঙ্গন করে গ্রহণ করে তখনই কিন্তু লীলা সার্থক হয় ভগবানের এই লীলা তিনি যুগে যুগে করে গিয়েছেন তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন আলিঙ্গনে আর গ্রহণে রাগের বিশ্বলীলার সমাহার পুরুষোত্তম তাহার প্রতীক দোল পার্বণী প্রতীক যার বিশ্বজনার অন্তর বোধ ভক্তি দোলন লক্ষ্য করে বস্তু থেকে বস্তু অন্তরে বিশ্ব ধরে বিশ্বে ব্যক্ত হয়ে পড়ে এই লীলা কাহিনী এই যে অসম্ভব সুন্দর আলিঙ্গন এবং গ্রহণের তাৎপর্য আচ্ছা বেশ ঠিক আছে তো সেই জন্যই পুরুষোত্তমের এই ভাইব্রেশন এই কম্পন এই প্রতীক তা স্পষ্টকৃত হয় তা উচ্চারিত হয় তা সেই রসের ফোয়ারায় উচ্চারিত হয় এবং আমাদের মধ্যে অনন্ত শক্তির সঞ্চারণ করে অনন্ত সৃষ্টি তত্ত্বের সঞ্চারণ করে এই হলো তার লীলা এই লীলা দিয়েই তিনি আমাদের মধ্যে লীলা করেন শ্রী ঠাকুর তিনি প্রকৃতি এবং পুরুষের যে আকর্ষণ এবং বিকর্ষণের ফলে যে সৃষ্টি তত্ত্ব যেটা গোয়িং অন যেটা মানে সর্বদা চলছে সেই মূল যে কথা বিপরীত প্রান্ত দ্বয়ের যে দোলয়মান অনুচলন সেই দোলায়মান অনুচলনের কথা তিনি বললেন এই দোল উৎসবের তাৎপর্য হিসাবে উনিশশো আমার সময় হয়ে গিয়েছে কি দাদা অনেক কথা আসলে বলার মতন সময় যাই হোক এইটুকু বলে আমি শেষ করব করবো শ্রী শ্রী ঠাকুর মার্চ সালের ফাল্গুন আমার পরম দয়াল তিনি দিলেন গৌড় মহারাজের অনুরোধে তিনি বললেন যে আজ সেই শ্রী ভগবানের লীলার পুত স্মারক তিথি আর এই পুণ্য তিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের শুভ আবির্ভাব তারই স্মৃতি বাহি চির চেতনা নিয়ে বলা হয় শ্রীকৃষ্ণের স্মৃতিবাহী চেতনা নিয়ে শ্রী চৈতন্য দেব এসেছেন এবং পূর্বতনের স্মৃতিবাহী চেতনা নিয়ে বর্তমান আসেন তাই তো বর্তমান সেই পূর্বতনেরও সমস্ত গুণাবলী তার মধ্যে রয়েছে এবং তার নিজস্ব এক্সট্রা গুণাবলী তাই বর্তমানকে ধরতে লাগে তাই শ্রী ঠাকুর বলছেন যে পুরুষোত্তমের কাছে আমার একান্ত প্রার্থনা এই দোলস্মৃতি সবার অন্তরকে সুদোলায়িত করে পরিচর্যায় প্রত্যেক হৃদয়কে আন্দোলিত করে তুলুক আর পারস্পরিকতায় সংগতিশীল সুখ অনুবন্ধনে সবাই সাতত সমোন্নতি নিয়ে তারই অনুরঞ্জনায় প্রতি প্রত্যেককে সম্বুদ্ধ করে সমৃদ্ধ করে তুলুক আমি অতি নগণ্য কিন্তু জানি নগন্যের শুভ সন্দীপনাকেও তিনি সহে গ্রহণ করে থাকেন পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন আমি দিন অতি নগণ্য কিন্তু জানি নগণ্যের শুভ সন্দীপনাকেও তিনি করে থাকেন তিনি গ্রহণ বুঝিয়ে দিলেন ভক্তজনকে কেমন করে পরম পিতার সাথে হতে হতে হয় হয় যুক্ত এমন করে প্রার্থনা করে তাই তিনি বললেন কথা। তাই আবার তিনি বলছেন আমার এই প্রার্থনা অঞ্জলিও তিনি গ্রহণ করবেন এই বাণীটার মধ্যেই কিন্তু দন উৎসবের সার্থকতা এই যে দোল উৎসব শ্রী ঠাকুর বললেন না যে দোলের সময় আমরা কি করি দোলে বা আমরা ওই যে আহ আকাশ প্রদীপ জ্বালাই যে সেই পরপর পরপর আকাশ প্রদীপ দি পূর্বপুরুষদের উদ্দেশ্যে আকাশে বা মহাবিশ্বে বিলীন হয়ে রয়েছেন যারা তাদের ভুলিনি আমরা এই অর্থে তাই সেই অর্থে শ্রী ঠাকুর বাণী দিলেন দ্বীপগুলি ওই সারি সারি জ্বলছে কেমন হেলে দুলে মিলন রসে মাতাল হয়ে উঠছে ফুলে শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো শ্রী শ্রী ঠাকুর আমরা কেন কেন দোলের সময় আমরা প্রদীপ জ্বালাই শ্রী শ্রী বললেন উপরে থাকেন পুরুষোত্তম একদম সর্বোচ্চে আর নিচে থাকে নিচের থাকে থাকে দ্বীপ থাকে তাই ঠাকুর বলছেন ওই দ্বীপগুলির মানে আমরা এই গাছপালা মানুষ গরু কীট পতঙ্গ ইত্যাদি সব আর দ্বীপগুলি পুরুষোত্তমকে আরতি করছে আরতি মানে মানে সমগ্র রতি মানে রত থাকা আমার সমগ্র সত্তা নিয়ে আমি যখন তাতে সেই পুরুষোত্তমে রত থাকি তখনই আমার আরতি স্বার্থ শুধুমাত্র দ্বীপ দেখি আরতি করাটাই আরতি করা নয় সমগ্র সত্তা নিয়ে তাতে রত থাকা তবেই কিন্তু আরতি থাকা যুক্ত করো হে তোমার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমারই ছন্দ ধ্যানের বার্তা এনে দেয় দ্বিতীয় কৃতির সমাহার এনে দেয় তাই তাতে ধ্যানস্থ হতে হয় তাতে যুক্ত হতে হয় তার সাথে যোগযুক্ত হলে তবেই কিন্তু আমাদের সার্থকতা এই রং সব যেন কূপপ্রবৃত্তির ধারক বাহক না হয়ে ওঠে শ্রী শ্রী ঠাকুর বললেন যে সত্যিকারের আবির যা তা চামড়ার পক্ষে খুবই ভালো এই সময় তো পকসয় তার পক্ষে খুবই কার্যকরি কিন্তু নকল আবির হলে তা কিন্তু ওই কাজ আর করে না এবং ওই আলকাট্রা একজন দাদা জিজ্ঞাসা করলেন আলকাট্রা নর্দমার ক্ষি চিত্তাদি দেওয়া হয় এই কুপ প্রবৃত্তি চলনে চলনে মানুষ আনন্দ পায় যারা প্রবৃত্তি বসি তারা এমন তর চলনে আনন্দ পায় শ্রী শ্রী ঠাকুর তখন বললেন ও ভালো না এটা এটা হলো পূর্ণ দিন ভগবান শ্রী চৈতন্য জন্মদিন তিনি যা যা করেছিলেন তা না করলে তো দিনটি পালন করাই হলো না তাই তিনি বললেন ওই আবির মাখা ভালো ওতে গায়ের চামড়া একদিনেই অ্যান্টিসেপ্টিকের কাজ করে দেয় গায়ের চামড়ার উপর ওই আবির তাই তো আমরা জীবাণুমুক্ত হই তাই আমাদের জীবনের জীবাণুমুক্ত হতে পরম ঈশ্বরের সাথে যোগযুক্ত হতে হয় তাতে আনত হতে হয় আর অত হতে হয় সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই ইষ্টের রঙে রাঙিত হয়ে দোল উদযাপন করুন প্রতি এই প্রার্থনা রাখি জয় দাদা সকলকে জয় গুরু জানাই